और आए रे छूटे आए रे तोरा हे थानाई को मृत्यु नाई को चोरा बोलो इखने तुम्हारे मृत्यु नहीं और घरे रे छेले परेर काछे परे आछिस करबार से महान सिंधुर पार देखे की संगी देशे आशे তাই বলতে নেই ঘরের ছেলে যে মহাশূন্যের জগৎ থেকে আমরা এই পৃথিবীর দরবারে হ্যাঁ মাত্র 60-70 অনন্তকালের জীবন করে রয়েছে অনন্তকাল এই যে সূর্যটা দেখেন না এই যে তিনি অনন্তকাল ধরে যেমন সেবা দিয়ে যাচ্ছেন এই সূর্য যেমন অনন্তকাল তেমনি আপনি আমি সবাই অনন্তকাল এই যে বাতাস দেখতে পাচ্ছেন তারাও যেমন অনন্তকাল ধরে সেবা দিয়ে যাচ্ছেন আমরাও সব অনন্তকাল কিন্তু এই অনন্তকালটাকে যদি আমরা যদি নষ্ট করে ফেলি এই যে মনুষ্য রূপে দেহ ধারণ করব ধারণ করে এসেছি তাই মনুষ্য এই আজকে আমরা এখন পশুত্বে রয়েছি এই পৃথিবীটা আজকে পশুত্বে বিচরণ করছে এই পশুত্ব থেকে মনুষ্যত্বে যেতে হবে মনুষ্যত্ব থেকে তবে দেবত্বে পৌঁছতে পারে তাই তিনি বলছেন তোমরা যদি এই মহাশূন্যের দরবারে একবার দুহাত তুলে বলবে হে হে প্রভু হে স্রষ্টা তুমি আমাকে আমাকে জানিয়ে দাও কেন তুমি আমাকে এখানে পাঠিয়েছ কি করণীয় কোথায় আমি যাব তুমি আমাকে শুধু জানান দাও তুমি আমাকে বুঝিয়ে দাও তো তিনি মা যেমন সন্তানকে জন্ম দেয় তো সন্তানের দুঃখ ব্যথাইলে পরে মায়ের কি আনন্দ আনন্দ খুব আনন্দে আছে নাকি তেমনি স্রষ্টার দরবার থেকে আমরা এসেছি তার কি দুঃখ নেই ব্যথা নেই তাই তিনি বলছেন আমি আমার ঘরোনা জীবন বলছি আমি কাউকে আমার প্রশংসাকে আমি ঘৃণা করি আমি ডোন্ট মাইন্ড কিছু মনে করবেন না কারণ এই যে গান গাইতেছি কে যে গায় আমি আজও বুঝতে পারিনি আজও বুঝতে পারি কে যে বলায় আজও বুঝতে পারি হ্যাঁ তো ছোটবেলায় দেখতাম ওই পুতুল নাচ দেখতাম বুঝলেন তো আস্তে ভেতর থেকে একজন সুতা দিয়ে এরকম পুতুল নাচছে নাই আর এখানে এরকম নাচে পুতুল সেই আবহ হচ্ছে সেই অবস্থা তাই গুরু চিন্তায় বিমল থাকুন এখানে কিন্তু ব্যক্তি বিশেষে এই পৃথিবীতে কেউ কিছু দিতে পারবে না সে বারো বউ থেকে এখানে কাছে পড়ে লোক হোক না কি আছে হইলটা কি তাদের হ্যাঁ জন্ম সিদ্ধ মহান ছাড়া দেওয়ার মতন ক্ষমতা কারো নেই কেউ নেই একমাত্র দেওয়ার ক্ষমতা আমি এসব বহু জিনিস দেখেছি বহু জিনিস দেখেছি তখন তো ছোট বয়স মানে ছিটকে বেড়ে যেতে যাইতাম আকর্ষণ তো আর গুরু আকর্ষণ টানতেছে সব এই বিশ্বমন্ডল ব্রহ্মাণ্ডটা হচ্ছে পুরো আকর্ষণে আকর্ষণ আবদ্ধ আমরা আকর্ষণের বহির্ভূত বিপরীত দিকে চলে যাওয়ার চেষ্টা করি গুরু টানতেছেন আর আমরা বিপরীত দিকে চলে যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ তাই বন্ধু বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করেন না ঠাকুর বলছেন আমার কাছে বহু এসব রেকর্ডিং আছে ঠাকুর বলছেন সারাক্ষণ শুধু বলে সারাক্ষণ শুধু সারাক্ষণ শুধু হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু শুধু এই করে যা আমি সারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ বুঝে দিতে পারবে না শুধু এই করে যা হে প্রভু হে প্রভু হ্যাঁ তাই আজকে আমরা যে গুরুর চরণ পেয়েছি আমরা
গুরু আমাদের সাথে করে নিয়ে এসেছেন যেন গুরুর সাথেই যেন আমরা ফিরে যেতে পারি, গুরু সেই দেশে নিয়ে যাবে বলছেন। হ্যাঁ, তাই গুরু ছাড়া কোনো গতি নেই। এই জন্ম মৃত্যুর ছক থেকে কিন্তু বের করে নিতে পারেন। এখন এই জন্মটা হচ্ছে মনুষ্য জন্ম, পরের বার হয়তো দেখা গেলো আপনি নারকেল গাছ দিচ্ছেন, তারপরে দেখা গেলো পরে আবার আরেকটা জন্ম হইলো, রাস্তায় কিছু মনে করেন না কিছু, আমি কুত্তা হইলাম, আমি কুত্তা হইলাম, তারপরে দেখা গেলো তাহলে কেসও হয়েছি, আবার কেসও দিয়া বসে দিয়া মাছ পেলায় মাছ বুঝতেছে, বুঝতে পারছেন কি অবস্থাটা। ধরেন এক এত মাত্রা কামাইলাম আমি, আমি গাইলাম 10 মাত্রা, খরচা করে গেলেন 9 মাত্রা খরচা হয়ে গেল, থাকলো কত 1 মাত্রা, তো 1 মাত্রা আপনি কী দেবেন সস্তা? তাই তিনি বলছেন একমাত্র তোমরা যদি আমার চরণাগত হয়ে, চরণের মতো শরণাগত হয়ে থাকো, তাহলে আমি তোমাদের সব কিছু সব কিছু রূপে ট্রেনিং চলে যাবে। তোমাদের রূপ নেওয়ারা কেউ নেই। আমি যখন বললাম ঠাকুর এইসব পরীক্ষা আমি কোন বুঝতে পারব না, ওর না বন্ধু আবার বাবা তোমার পরীক্ষা সবাই বুঝতেই হবে, আমি ঠাকুর আমাদের ডাহা ফেল করবো ঠাকুর তাই পারো না। হ্যাঁ বলে পরীক্ষায় ফেল করবো কে বলছিল, বলে এক পাইলে তো তুমি এক পাইলে কি হইব কি, এক পাইলে দেখা গেলাম সারা কে চললাম, এক পাইলে লাভটা কি আমার, ওর পিছনে শুনুক বসুন দায়িত্ব আমার যা বুঝলেন। তাই এই শূন্যগ্রহ বসানোর দায়িত্ব তার, তিনি বলছেন শুধু একমাত্র গুরু চরণ। কোনো আইনে তবে কি কী সিস্টেম কোন কীভাবে করবো, বলো ঘোড়া দেখছো? আমি বলে হ্যাঁ। ঘোড়া দেখছো দুইটা সামনা দেওয়া জানি দেব, বলে হ্যাঁ। কেন ডান দিকে বা দিকে কোনো দিকে দেখে না, সোজা দেখবে, আমি সোজা কী দেখবো, বলে আমার শহর, আমার শহরটা দেখবে ব্যস্ত হয়ে যাবে আর কিছু লাগবে। আমি তুমি দেখার একমাত্র কথা দাও, তুমি দেখো কথা বলো হ ঠিক আছে যা বুঝলে। সেই জন্যই বলছি এখানে কিন্তু প্রত্যেকের মধ্যে কিন্তু মনে রাখবেন কোন দিকে কিন্তু মন দিয়েন না, কিন্তু কোন দিকে মন কেউ দিতে পারবে না, কিছু কেউ দিতে পারবে না। আমি আমার চ্যালেঞ্জ দিয়ে বলছি শুনে রাখো, কেউ কিছু দিতে পারবে না, দেওয়ার মতো একমাত্র মালিক তিনি দেওয়ার, সমস্ত কিছু উর্ধে ট্রেনিং চলে যাবে। আর বলতে গেলে অনেক কথা বলতে হয়, শেষ হবে না, সারা রাত পয়সা রাখতে। তাই বলছি